কেমন আছেন দাদা? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুফিয়ান শেখ। আর আপনার? মিন্টু সিকদার। ও, আপনার দুজন আরবি, বাংলাদেশ থেকে? আচ্ছা, বাংলাদেশে কোন ডিস্ট্রিক্ট? আর আপনার? ওই একই জায়গারই। তো এখানে দুবাই কত বছর হয়ে গেল আপনার? দুই বছর। তো এখানে আপনারা ক্লিনিং এ কাজ করেন, তাই? ক্লিনিং স্টাফ। তো এখানে আপনাদের ডিউটি আওয়ার কত থাকে, মানে কটা থেকে কটা? পাঁচটা থেকে পাঁচটা, মানে ভোর পাঁচটা থেকে বিকাল পাঁচটা অবধি। আর সপ্তাহে কোনো ছুটি টুটি? মাসে দুই দিন। তো এটা আপনাদের উপরে, আপনি যেমন ইচ্ছা জব ইচ্ছা নিতে পারেন। কিন্তু এটা পেড লিভ, পেড লিভ, তাই না? এটা মানে এটা টাকা পাবেন, মানে মাসে দুটা বা চারটা করতে পারেন। সুচে করলে টাকা পাবো, সুচে করলে টাকা দেবে না, সুচে না করলে টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম বুঝলাম। আর এখানে তাহলে মাইনা টাইনা কেমন পান তাহলে? মাসে মাসে হিসাবেই তো হয়, তাই না? 900 টাকা, 1000 টাকা স্যালারি। আর আপনার 2200? হ্যাঁ, ওনার 2200 আর আপনার 1000। হ্যাঁ হ্যাঁ, সবারই 1000। তাহলে 2200 কি জিনিস? 2200 না, 1000 স্যালারি। 1000 স্যালারি। এর মধ্যে খাওয়া থাকা কি এদেরই থাকে? খাওয়া নিজের কোম্পানির রাখেন? খাওয়া নিজের কোম্পানির তরফ থেকে আপনাদের কি হচ্ছে অ্যাকোমোডেশন দেয়? থাকা, রুম, গ্যাস সব কোম্পানি, ভিসা, ভিসাও, আর মেডিকেল সব কিছু, সব সব। তো তো মাস গেলে 1000 দিরহামের মধ্যে তাও কত আপনি সেভ করতে পারেন, মানে বাঁচাতে পারেন? 200 টাকা খাতে লাগে। আর এটাতে যাও কিছু পাই, বাংলাদেশের কত হয়ে যাচ্ছে আপনার প্রায় 24-25 হাজার। আচ্ছা, তো আপনি আপনাদের বন্ধুদেরকে এখানে কি রেকমেন্ড করবেন, কি এখানে কি আসার জন্য এমন কিছু? আচ্ছা, আর ঠিক আছে তাহলে, তো এটা তো ঠিকই আছে। আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো। আচ্ছা, আপনিও ভালো থাকেন। আচ্ছা, দুই বছর পর তো রিনিউ তো হয়, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ দাদা।